নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কাঁচকলা দিয়ে দারুণ ইউনিক একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বাড়িতে তৈরি করতে একদমই ভুলবেন না। চলুন আমার আজকের রেসিপি দেখে নেওয়া যাক। এখানে দেখুন দুটো কাঁচকলা নিয়েছি। সবার প্রথমে কলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কলা দুটো কাটা হয়ে গেলে কলার টুকরো এবং দুটো আলু পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু খুব বড় দিইনি, মিডিয়াম সাইজের আলু দিয়েছি। এখন একটা কড়াইতে এক কাপ জল দিয়ে দিচ্ছি, আর সাথে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে কাঁচকলার টুকরোগুলো আর আলু দুটোকে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে 5 মিনিট সিদ্ধ করে নেব। এদিকে কাঁচকলাগুলো সিদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি রান্নার জন্য আরও একটা উপকরণ রেডি করে ফেলি। এখানে দেখুন 100 গ্রাম সয়াবিন আমি 30 মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন সয়াবিনের থেকে জলটাকে খুব ভালো করে চিপে বের করে নিয়েছি। এবার মিক্সিং জারে সবটুকু সয়াবিন ঢেলে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। আর পেস্টটা তৈরি করার সময় আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি, সেটা আপনারা দেখতেই পেয়েছেন। ঠিক এরকমভাবে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আর এদিকে দেখুন কলা আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটা হাতার সাহায্যে জল থেকে ছেঁকে তুলে নেব। সিদ্ধ করে রাখা আলু এবং কলা একটা প্লেটে রেখে দিয়েছিলাম, এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমি কলার খোসা এবং আলুর থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব। আর এই যে কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, এটা দিয়ে কলার খোসা বাটা করব। তো এই রেসিপিটাও আপনাদের কাছে একদিন শেয়ার করব। দেখুন সবগুলো কলার এবং আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, এখন হাতের সাহায্যে খুব ভালো করে স্ম্যাশ করে নেব। ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এখন একটা কড়াইতে 4 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে কড়াইয়ের চারি সাইডে স্প্রেড করে দিলাম। এবার তেলের ওপর কলা ও আলুর মিশ্রণটুকু দিয়ে এটাকে নেড়ে চেড়ে 2 মিনিট রান্না করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে। 2 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে সয়াবিনের পেস্ট দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, সামান্য একটু হলুদ, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। আর শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। এবার মশলার সাথে মিশ্রণটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর চিনিটা দেওয়া একদমই অপশনাল, আপনাদের মন চাইলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। মিশ্রণটা এখন একটা প্লেটে নিয়ে এটাকে একটু চারি সাইডে স্প্রেড করে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। মিশ্রণটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। দেখুন এখানে একটা স্টিলের প্লেটে আমি সর্ষের তেল স্প্রেড করে নিয়েছি ভালো করে, আর হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে হাতে প্রথমে গোল করে নিচ্ছি, তারপর এরকম লম্বা শেপ করে নিয়ে দুই হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা করে নিলাম। তারপর এই দেখুন এক সাইডটা একটু বেশি সরু করে নিলাম, আর একটা সাইড একটু মোটা রেখেছি। এবার একটা আঙুল মিশ্রণের মধ্যে দিয়ে এরকম একটু লম্বা শেপ করে নিলাম। দেখুন একটা মাছের পিচ তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, দেখতে মাছের পিচের মতো লাগছে কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই একইভাবে সব মাছের পিসগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি কড়াইয়ের গায়ে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন 2 টুকরো মাছ এর মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর নিরামিষ দিনে এই রেসিপিটা একদম তৈরি করে দেখবেন, সবাই আঙুল চেটে ফুটে খাবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই রেসিপিটি আমিষ মাছ মাংস রান্নাকেও হার মানাবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তো একইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। এখানে দেখুন একটা প্লেটে সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি, কড়াইতে আলাদা করে তেল দিলাম না, এটুকু তেলেই আমি রান্নাটা সেরে নেব। তেলের ওপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, 2 তেজপাতা আর গোটা গরম মশলা। একটু নেড়ে চেড়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হলে এতে 1/2 চামচ আদা বাটা দিয়ে আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টমেটো পেস্ট,
টমেটোটাকে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সব মশলা একত্রে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইয়ের সাথে মশলাটাকে এখন খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে করে দেবেন, তাহলে দেখবেন টক দইটা ফেটে যাচ্ছে না। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্রেভিটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। দেখুন গ্রেভি ফুটতে শুরু করেছে, এখন ভেজে রাখা মাছের পিসগুলো একে একে দিয়ে দেব। সবগুলো মাছের পিস দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই, এতে মাছের পিসগুলো কিন্তু ভেঙে যেতে পারে। 2 মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে 1 চামচ গাওয়া ঘি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে কাঁচকলা ও সয়াবিনের সংমিশ্রণে নিরামিষ মাছের ঝোল। বন্ধুরা ভালো লেগে থাকলে নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সকলে ভীষণ পছন্দ করছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই।